এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অত্যন্ত সহজ করে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুত্তাকির। আল্লাহ তাআলা সূরা কমরের 4টি আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ করলেন যে তোমাদের জন্য এই কোরআন আমি অবতীর্ণ করলাম অত্যন্ত সুন্দর মার্জিত ভাষা দিয়ে, সহজ দিয়ে তোমাদের জন্য কোরআন অবতীর্ণ করলাম, যাতে তোমরা কোরআন শিখতে পারো, মুখস্থ করতে পারো এবং তদনুযায়ী উপদেশ গ্রহণ করে আমল যেন করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনটি অত্যন্ত সহজ করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এর প্রমাণ হচ্ছে এটা, এই যে অসংখ্য এরকম হিফজ প্রতিষ্ঠানে ছোট ছোট ছাত্র ছাত্রী ভর্তি হয়ে মাত্র 1 বৎসর 2 বৎসর 3 বৎসর এর ভিতরে গোটা 30 পারা আল কোরআন তারা মুখস্থ করার ধারণ ক্ষমতা পেয়ে মুখস্থ করে ধারণ রাখতে পারে। সুবহানাল্লাহ। এটার নজির আল্লাহ তাআলা সহজ করেছেন বলেই আমরা অত্যন্ত সহজ ভাষায় কোরআন মুখস্থ করার সুযোগ পাই। আবার এই কোরআনটি তারতিল সহকারে দৃঢ় স্থিরতার সাথে অত্যন্ত সুন্দর ভাষায় মার্জিত ভাষায় বুঝে বুঝে কোরআন আদায় করার পড়ার হুকুম আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করে জানিয়ে দিলেন, তোমাদের জন্য আমি কোরআন অবতীর্ণ করে দিলাম, তোমরা যেন তারতিল এবং বুঝে বুঝে কোরআন যেন পড়তে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিল 4 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আমি তোমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করে দিলাম, তোমরা এই কোরআনটি আস্তে আস্তে দৃঢ় স্থিরতার সাথে তেলাওয়াত করো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন এবং হক আদায় করে বুঝে বুঝে পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআনটি অত্যন্ত সহজ ভাষায় এবং আস্তে আস্তে দৃঢ় স্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন। এখন আমরা যদি কোরআনের হক যদি আদায় করতে না পারি, দ্রুত গতিতে যদি তেলাওয়াত করি, এটা সাওয়াবের তুলনায় আদাবের সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি। এজন্য আমরা কোরআনটি অত্যন্ত দৃঢ় স্থিরতার সাথে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তৎকালীন আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করতেন, তখন সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করত মাত্র প্রথমত 10টি আয়াত। 10টি আয়াত মুখস্থ করার পরে ওই 10টি আয়াতের পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির এবং এর হক যতক্ষণ না আদায় করতে না পারত, ততক্ষণ পর্যন্ত কোনো সাহাবি 11 নং আয়াতে পা দিতেন না, মুখস্থ করতেন না, বুঝতেন না। এই 10টি আয়াত মুখস্থ এবং বোঝা সম্পন্ন হওয়ার পরে পরবর্তী 11 নং আয়াতে তারা হাত দিতেন। তখন সাহাবায়ে কেরাম এর ভিত্তিতে উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন একটা যুগ আসবে কিয়ামতের সন্নিকটে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত কোরআন মুখস্থ করতে পারবে, কিন্তু কোরআন বুঝে বুঝে পড়ার, কোরআন অনুযায়ী আমল করার, কোরআন অনুযায়ী চলা ফেরা করার জন্য সেই সময় তারা পাবে না। এই যে দেখেন আজকে অসংখ্য বাচ্চারা কোরআন মুখস্থ করে, হিফজ সম্পন্ন করে, কিন্তু কোরআনের অর্থ সঠিকভাবে তারা বুঝতে পারে না। কোরআন অনুযায়ী আমল করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য কোরআন মুখস্থ করা সহজ, কিন্তু কোরআন অনুযায়ী আমল করা তৎকালীন সময়ের জন্য কঠিন হয়ে যাবে। আজকের এই সময়টা হচ্ছে এটা। এই জন্য আসুন আন-নূর তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ঢুকিয়ে দিয়ে, অ্যাডমিশন করিয়ে দিয়ে আমাদের সন্তানরা যেন কোরআন মুখস্থ করার পাশাপাশি কোরআনের মিনিংস, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির বুঝতে পারে, সেই যোগ্যতা যেন আমাদের সন্তানদেরকে তৈরি করে দিতে পারি। এজন্য আমরা বিভিন্ন দিনই প্রতিষ্ঠানে ভর্তি করে দিই,
তাদের ভবিষ্যৎ উজ্জ্বলতা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত বিধিবিধান প্রেরণ করেছেন, তন্মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালিত করা, কোরআনের হক আদায় করা। এখন আমি আপনি যদি কোরআনের হক যদি আদায় করতে না পারি, কোরআন অনুযায়ী জীবন যাপন যদি পরিচালিত করতে না পারি, এর চাইতে দুঃখজনক বিষয় আর হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আপনি যতই কাজকর্ম করেন না কেন, এই যে আপনাদের এদিকে বেশি বেশি লবণ চাষের কাজ দেখা যায়, আসার সময় গাড়িতে দেখলাম অসংখ্য মানুষ লবণ চাষ নিয়ে ব্যস্ত। এটা ভালো কথা, লবণ চাষ করেন, আপনাদের কষ্টের ফলে আমরা উখিয়ায়, চট্টগ্রাম, ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনাদের কষ্টের ফসলের লবণ আমরা কিন্তু খেয়ে আমাদের চাহিদা মেটাতে পারি। এজন্য আপনাদের এই যে কষ্ট মেহনতের পাশাপাশি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ভালো নেক কাজ করেন, আপনার সন্তানদেরকে দ্বীনী প্রতিষ্ঠানে যদি ভর্তি করিয়ে দেন, আন্নুর তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসে যদি ভর্তি করিয়ে দেন, এই মাদ্রাসার সাথে সাথে যদি আপনি সহযোগিতা করেন, লবণ চাষের পাশাপাশি দ্বীনী খেদমত যদি করতে পারেন, আপনার জীবনটা আল্লাহ তাআলা সাকসেস করে নিয়ে আপনার প্রতিটি কাজে মুহূর্তে আল্লাহ তাআলা সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আপনি কষ্ট করেন কিন্তু নামাজ আদায় করেন না, লবণ চাষ করেন কিন্তু নামাজ আদায় করেন না, সন্তানদেরকে দ্বীনী প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন না, কোরআন শিখান না, তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে। এজন্য কোরআন অবশ্যই আপনার সন্তানরা যেন পড়তে পারে এরকম পরিস্থিতি আমরা করে দিব ইনশাআল্লাহ। কারণ আপনি যখন মৃত্যুবরণ করে ফেলবেন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান যখন আপনার জন্য সুপারিশ করবে যে উনি হচ্ছে আমার বাবা, উনি হচ্ছে আমার মা, আপনার সন্তানরা যখন আপনার জন্য সুপারিশ করবে, তখন আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে উচ্চ মাকাম মর্তবায় পৌঁছে দিয়ে আপনাকে আল্লাহর জান্নাতে দাখিল করাবেন, সুবহানাল্লাহ বিহামদিহ। এই পাশাপাশি আমাদের প্রত্যেকের উচিত তাকওয়া অর্জন করে আল্লাহর প্রতিটি হুকুম আহকাম বাস্তবায়ন করা, কারণ এই তাকওয়ার নির্দেশ সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাকওয়া অর্জন করার জন্য সূরাতুন নিসা 131 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা অবশ্যই আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, ইস্তিগফার করো। তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষদেরকে আমি কিতাব প্রেরণ করেছিলাম, বিভিন্ন কিতাব দিয়েছিলাম, তোমাদের পূর্ববর্তী সকল মানুষদেরকে তাকওয়ার নির্দেশ আমি প্রদান করেছিলাম, আল্লাহকে ভয় করার আদেশ আমি সরাসরি দিয়েছিলাম, তোমাদেরকে আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনটি অবতীর্ণ করে দিলাম, তোমাদেরকেও আত্তাকওয়া আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করার জন্য নির্দেশটি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলাম, প্রত্যেক মানুষদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, কারণ আল্লাহকে ভয় করলেই মানুষরা বিপদগামী অশ্লীল বেহায়াপনা কাজ আল্লাহর নাফরমানি কাজের মধ্যে দাবিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। আজকে আমরা তাকওয়া করি না বলেই, আল্লাহকে ভয় করি না বলেই আমাদের প্রতিটি কাজ শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন আল্লাহর নাফরমানি কাজের মধ্যে আমরা চাপিয়ে পড়ি, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সর্বপ্রথম তাকওয়া এটা আমাদের অর্জন করতে হবে, কারণ বিগত এই যে এক মাস আমরা রমাদানুল কারীম মাস পূর্ণ 30টি সিয়াম আমরা পালন করেছি। লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম,
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য রোজার বিধান আমি লিপিবদ্ধ করে দিলাম, লিখিত আকারে বিধানটি হুকুম দিয়ে দিলাম, যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়া অবলম্বন করতে পারো। এই যে রমজানের সিয়ামের এক নাম্বার শিক্ষা, মানুষটা যেন তাকওয়া অর্জন করতে পারে। এখন রমাদানুল কারীম মাস শেষ, এখন আপনি যদি আল্লাহকে ভয় করতে যদি না পারেন, আল্লাহর বিধিবিধানের দিকে যদি মুখ ফিরে যদি চলে যান, তাহলে আপনার রমজানের সিয়াম পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে কিনা এটা সন্দেহ থেকে যায়। এজন্য আমরা এক নাম্বার তাকওয়া অবলম্বন করব, কারণ দুনিয়ার মধ্যে অনেক ফায়দা, অনেক লাভ, অনেক অবস্থা পরিণতি কল্যাণময় হয়ে যাবে আপনার জীবনে যদি তাকওয়া অর্জন করেন। এখন আমরা যদি আল্লাহকে ভয় না করি, তাকওয়া অর্জন যদি না করি, আমাদের প্রতি কাজ আল্লাহ তাআলা অপছন্দ করে, আমাদের জীবনে দুঃখ কষ্ট দুর্দশা লেগেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাকওয়া অর্জন করার জন্য নির্দেশ দিলেন, তাকওয়া যদি অর্জন করতে পারে, দুনিয়ার কষ্ট দুঃখ দুর্দশা আল্লাহ তাআলা বিলুপ্ত করে দেয়, মানুষের প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, কঠিন কঠিন কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দেয়। আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 4 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া মাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, তাকওয়া অবলম্বন করে তার জীবন যাপন পরিচালিত যদি করতে পারে, আল্লাহ তাআলা তাদের কঠিন কঠিন কাজগুলো অত্যন্ত সহজ করে দিবেন, তার জীবনে কোনো প্রকার দুঃখ কষ্ট দুর্দশা কখনো আসবে না, তার জীবনটা সুখময় শান্তিময় করে দিবেন, তাদের জীবনটা আল্লাহ তাআলা পছন্দ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পরিবারের মধ্যে শান্তি এবং আরামদায়ক স্থান হিসেবে পছন্দ করে নেই। সুবহানাল্লাহ, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আমাদের জীবনে কোন প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ আসবে না। অসংখ্য মানুষ আফসোস করে চিন্তা করে যে, মা আল্লাহ, এত নামাজ পড়ি, এত কাজ করি, কেন আমার জীবনে দুঃখ কষ্ট দুর্দশা আসে, কেন জীবনে শান্তি আসে না। ব্যবসা করতে গেলাম, প্রতিনিয়ত লোকসান খায়, লস খায়, লবণ চাষ করতে গেলাম, সঠিকভাবে লবণ চাষ উৎপন্ন করতে পারি না, লবণ চাষ ফসল ফলাতে পারি না, লবণ চাষের কাজ করে সারা দিন রৌদ্রয়ে কায়িক পরিশ্রম করে লবণ উৎপন্ন করার পরে লাভজনক আমরা ব্যবসা লবণ দিয়ে করতে পারি না, বারবার লোকসান খায়, লস খায়, এটা মানুষ হতাশা চিন্তায় নিমজ্জিত থাকে। তখন আল্লাহ তাআলা বলতেছে, তুমি লবণ চাষ করো, গাড়ি চালাও, বিভিন্ন ধরনের কায়িক পরিশ্রম তুমি কাজ করো, দিন মজুরি কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, যে কাজ করো না কেন, তুমি যদি ওই জায়গায় আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন যদি করতে পারো, তোমার জীবনে কোনো প্রকার হতাশ দুঃখ দুর্দশা ব্যবসায়িক লস আমি আল্লাহ কখনো তোমাকে দিব না। এখন আমরা আল্লাহকে উপযুক্ত তাকওয়া না করার কারণেই কিন্তু এত টাকা খরচ করার পরেও ব্যবসার মধ্যে আমরা উন্নতি করতে পারি না, আমাদের পরিবারের মধ্যে আরাম অবস্থা শান্তির অবস্থা আমরা পরিবর্তন করতে পারি না, শুধুমাত্র একটাই কারণ, আমরা দিন দিন আল্লাহর নাফরমানি কাজে জড়িত হওয়ার কারণে, আল্লাহকে ভয় না করার কারণে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করার কারণে, আল্লাহর প্রতি পর্যাপ্ত ঈমান না আনার কারণে আমাদের জীবনে দুঃখ কষ্ট দুর্দশা প্রতিনিয়ত লেগেই থাকে। এজন্য তাকওয়ার 1 নম্বর পূর্ব শর্ত, আপনি তাকওয়া করবেন, আপনার ব্যবসা কাজে প্রতিটি কাজে আল্লাহ বারাকা দান করবেন, সুবহানাল্লাহ। এবং শয়তান কখনো আপনাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 201 নং আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান
তাদাক্কারু ফাইদাহুম মুবসিরুন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, যারা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, তাদেরকে শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না, শয়তান তাকে কখনো গ্রাস করতে পারবে না, শয়তান তাকে ওসওয়াসা দিয়ে অশ্লীল বেহায়াপনা কাজের প্রতি ধাবিত করতে পারবে না। আপনি যেই কাজ করুন না কেন, যেই কাজ করার চেষ্টা করেন না কেন, ওইখানে আল্লাহ তাআলা অবশ্যই বারাকা দান করবেন। আল্লাহ তাআলা আপনার ব্রেইনের মধ্যে সঠিক কোনটা মন্দ কোনটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা আপনার ব্রেইনে সঠিক জ্ঞান ঢুকিয়ে দিবেন। শয়তান কখনো আপনার আশপাশে আসার পর্যন্ত কখনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা তাকওয়া যদি অবলম্বন করতে পারো, আল্লাহর প্রতি ভয় যদি করতে পারো, শয়তান তোমাদের ত্রিমি সীমানায় পর্যন্ত আসার সুযোগ পাবে না। এখন আমরা তো তাকওয়া করি না বলেই আমাদের মাথা থেকে পা পর্যন্ত শয়তানের আকড়া, ঘরের ভিতরে শয়তানের আকড়া, পরিবারের ভিতরে শয়তানের বসবাস, যার কারণে পরিবারে শান্তি অশান্তি এগুলো সবসময় বিরাজমান করে। আজকে দেখেন অসংখ্য পরিবারের মধ্যে স্বামী স্ত্রী শাশুড় শাশুড়ি পরিবারের সদস্যদের কাছে অধিকাংশ ফ্যামিলি অধিকাংশ পরিবার আজকে জাহান্নামে পরিবারের মতো পরিণত হয়ে গিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। অশান্তি প্রতিনিয়ত পরিবারের মধ্যে বিশৃঙ্খলা ঘটেই থাকে, কারণ আমাদের পরিবারে তাকওয়া নাই, পরিবারে ইসলাম নাই, পরিবারে ঈমান নাই, যার কারণে শয়তানের বসবাস পরিবারের মধ্যে ঢুকে গিয়েছে। আর যে পরিবারে শয়তান বসবাস করে ওই পরিবারে কখনো শান্তির আরাম আসার কোনো সম্ভাবনা কিয়ামত পর্যন্ত থাকবে না। পরিবারের প্রতিটি সন্তান সন্ততি প্রতিটি সদস্য আল্লাহর প্রতি যদি তাকওয়া অবলম্বন করতে পারে, ইমান আনার সাথে সাথে নেক কাজ যদি করতে পারে, ওই পরিবারে কখনো শয়তান ঢোকার পর্যন্ত চান্স পাবে না। এজন্য আমরা তাকওয়া অর্জন করবেন, আল্লাহকে ভয় করবেন, আপনার জীবনে পরিবারে শান্তি অবিরত আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর প্রতি ঈমান আনে গ্রহণ করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে তাকওয়া অবলম্বন করে, তাদের পরিবারের মধ্যে তাদের ব্যক্তিগত জীবনে কোনো প্রকার অশান্তি বিশৃঙ্খলা বেহায়াপনা আসার কোনো সুযোগ পাবে না, শয়তান তাকে কখনো গ্রাস করতে পারবে না, আসমান এবং জমিনের সকল বারাকাত তাদের মধ্যে ঢেলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, যারা আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করবে, ঈমান আনয়ন গ্রহণ করবে, তাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে তাদের পুরো ফ্যামিলিতে আসমান জমিনের যত বারাকাত আছে, বরকত আছে, রহমত আছে, সমস্ত কিছু তাদের দিকে আমি ঠেলে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আপনার থেকে দোয়া করার কোনো প্রয়োজন নাই, আপনি তাকওয়া অর্জন করবেন, অটোমেটিক স্পেশাল আসমান জমিন থেকে আপনার প্রতি রহমত বারাকাত নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর প্রতি ভয় না করার কারণে, সঠিকভাবে সলাৎ আদায় না করার কারণে, ভালো নেক কাজ না করার কারণে আমাদের পরিবারের মধ্যে কোনো প্রকার শান্তি অবস্থা আসে না। আজকে দেখেন পরিবারের মধ্যে অসংখ্য সন্তান সন্ততি বড় হয়ে গিয়েছে, কিন্তু তাদেরকে নামাজের প্রতি দাওয়াত দেওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য, সঠিকভাবে কাজকর্ম করার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি না, তাদেরকে ইমানের পথে চলার জন্য আমরা কাজকর্ম করতে পারি না, যার কারণে অসংখ্য মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে আল্লাহর নাফরমানি কাজের মধ্যে তারা দাবিত হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য দেখবেন যারা হিফজ প্রতিষ্ঠান দ্বীন প্রতিষ্ঠানে ভর্তি হয়, তাদের আখলাক, তাদের চলাফেরা, তাদের কাজকর্ম ইসলামিক মাইন্ডের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে, এগুলোর দিকে তাকিয়ে
আপনার সন্তানকে যদি দিনে শিক্ষা অর্জন করাতে পারেন, তাদেরকে অটোমেটিক তাকওয়া তাদের মনে অটোমেটিক এমনিতেই চলে আসবে ইনশা আল্লাহ। আর আপনার সন্তান যদি তাকওয়াবান হতে পারে, আপনি বাবা আপনি মা আপনিও যে তাকওয়াবান হবেন এটার গ্যারান্টি আল্লাহ তাআলা দেয়। কারণ সন্তান যদি ভালো হয়, সন্তান যদি মা বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করতে পারে, প্রতিনিয়ত যদি হেদায়েতের দোয়া করতে পারে, এই আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের দোয়া কখনো বৃথা দিতে দিবেন না। সন্তানের দোয়া কবুল করে তার মা বাবাকে তাকওয়া অর্জন করার যোগ্যতা আল্লাহ তাআলা রহমত দিয়ে দান করে থাকে, সুবহানাল্লাহ। এজন্য আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভয় করে কাজকর্ম করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করার মধ্য দিয়ে মানব জাতিকে এমনি এমনি ছেড়ে দেয় নাই। আমরা শুধু মনে করি আমরা যদি আল্লাহর কাছে মারা যাই, একদিন পৃথিবী থেকে যদি চলে যাই, তাহলে আমরা মনে করি শুধুমাত্র কবরে যাব, মাটি চাপা দিবে, কিয়ামত আর কখনো ঘটবে না। এরকম মিথ্যা, এরকম চিন্তা চেতনা আমরা রাখার কারণে আমাদের অন্তর থেকে তাকওয়া চলে গিয়েছে, আল্লাহর প্রতি ভয় আমাদের অন্তর থেকে চলে গিয়েছে। না আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে ঘটাবেন, কবর থেকে সকলকে যে উত্তোলন করাবেন, এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই। ইয়াউমুল আখিরা, আখেরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে তুলবেন এবং তাদের স্ব নিজ কর্ম করার কারণে তাদের ইমান যাচাই বাছাই করার মাধ্যমে, তাদের ইমানের পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তাদের জন্য জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাকে এবং আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আপনি যখন একদিন ইন্তেকাল হয়ে যাবেন, মৃত্যুবরণ করার পরে আপনাকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে। কিছু অবস্থা অতিক্রম হয়ে যাওয়ার পরে কবর থেকে আমাকে আপনাকে সকল মানুষদেরকে উত্তোলন করা হবে এবং জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও সৃষ্টি করলেন, আবার জাহান্নামও সৃষ্টি করলেন। আবার জান্নাত এবং জাহান্নাম কখনো এক হতে পারে না। যারা জান্নাতে প্রবেশ করবে তারা অত্যন্ত শান্তি অবস্থায় দিন কাটাতে পারবে, আরামদায়ক, সবসময় নেয়ামতে ভর পড় থাকবে। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন তাদের জীবনটা তছনছ করে দিবেন, চিরস্থায়ী পর্যন্ত কবরের আযাব তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নং আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আমি জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলাম, জান্নাত এবং জাহান্নাম কখনো এক হতে পারে না। আর যারা জান্নাতে প্রবেশ করবে তারা সাকসেস হয়ে যাবে, যারা জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে তারাই আল্লাহর কাছে সফল ব্যক্তি হিসেবে মনোনীত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমি জান্নাতও সৃষ্টি করলাম আবার জাহান্নামও সৃষ্টি করলাম। যারা জান্নাতে প্রবেশ করবে তারা চিরস্থায়ী শান্তি অবস্থায় তাদের দিন কাটাতে পারবে, আর যাদেরকে জাহান্নামে আমি প্রবেশ করাবো তারা চিরস্থায়ী আযাবের সম্মুখীন হয়ে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আযাব পাওয়ার পরে আবার জাহান্নামে দেওয়ার পরে চিরস্থায়ী পর্যন্ত জাহান্নামেও তাদেরকে শাস্তি আমি অবিরত দিতেই থাকব না। আউযু বিল্লাহি মিন যালিক। এজন্য দুনিয়ার মধ্যে আমি আপনি আল্লাহকে যদি তাকওয়া অবলম্বন করতে না পারি, সঠিকভাবে আমল যদি করতে না পারি,
অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়ে শাস্তি ভোগ করাবেন না, আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে সকল মানুষকে সমবেত করবেন, কবর থেকে সকল মানুষকে সমবেত করে যারা অপরাধী, আল্লাহর দিন কায়েমের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে যারা ছিল, তাদেরকে অপরাধী সাব্যস্ত করে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 59 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, যারা কিয়ামতের ময়দানে যারা অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে যাবে, দুনিয়ার মধ্যে নাফরমানে কাজ করেছিল, ইসলামের বিরুদ্ধে কাজ করেছিল, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই, আল্লাহর দিন কায়েম করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে নাই, ভালো নেক কাজ তারা সম্পাদন করে নাই, যারা দিন কায়েম করার জন্য কাজকর্ম করেছিল, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়ে তাদেরকে কারাগারে বন্দি করে রেখেছিল, তাদের পুরো জীবনটাই ইসলাম বিদ্বেষী কাজের মধ্যে জড়িত ছিল, ইসলামের বিপরীতে তারা কাজ সম্পাদন করেছিল, ভালো ভালো মানুষদের প্রতি তারা টার্গেট করে অপদস্থ অপমান করেছিল, আজকে তারা কিয়ামতের ময়দানে মামলার আসামি হয়ে অপরাধী হিসেবে তাদেরকে জাহান্নামের মধ্যে ঠেলে দিবেন, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আর যারা জান্নাতি লোক, সৎকর্ম কাজ করেছিল, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজের সম্পাদন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা দুনিয়ার মধ্যে অপরাধী, দুনিয়ার মধ্যে নেক কাজ করে নাই, ভালো ভালো মানুষ যারা ছিল, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করত, ইসলামের আলোকে যারা দিন নসিহা মানুষের কাছে পৌঁছে দিত, কোরআনের তাফসির মানুষের কাছে শুনিয়ে দিত, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে 10-12 বছর পর্যন্ত কারাবন্দি রেখে তাদেরকে আল্লাহ তাআলা অপরাধী সাব্যস্ত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। হয়তো দুনিয়ার মধ্যে এখনো তাদের বিচার হচ্ছে না, কিন্তু ইয়াউমুল আখিরা, আখিরাতের ময়দানে একমাত্র বিচারক তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অসংখ্য বিচারককে আমরা দেখতে পাই, টাকা যেদিকে বেশি রায়ও ওদিকেই দেই, এই বিচারক জাহান্নামীর আসামি হয়ে তারাও অপরাধী সাব্যস্ত হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এজন্য আমরা যেন অন্তত অপরাধী হয়ে আল্লাহর কাছে না দাঁড়াই, এই মন মানসিকতায় আমাদের তৈরি রাখতে হবে ইনশা আল্লাহ। কারণ অপরাধী হয়ে যদি কিয়ামতের ময়দানে ওঠেন, আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগ্রাম পর্যন্ত আমরা কখনো পাব না। এজন্য আমরা যতই অপরাধ করি না কেন, আজকেই আমরা যদি আল্লাহর কাছে তাকওয়া অবলম্বন করে পর্যাপ্ত পরিপূর্ণ ঈমান আনয়ন গ্রহণ করার সাথে সাথে তাওবা যদি করে আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারি, আল্লাহ হয়তো আমাদেরকে মাপ করে দিবেন ইনশা আল্লাহ। এই মাপ নিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাজ না করে, ইসলামের পক্ষে থেকে যদি কাজ করে দুনিয়া থেকে চলে যেতে পারেন, আপনার জীবনটা সাকসেস সফল হয়ে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে তুলবে, আমরা সকলে সমবেত হয়ে আমরা বলবো যে ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা ভালো কাজ করেছিলাম, নেক কাজ করেছিলাম, কিন্তু আপনার ফেরেশতারা আমাদের নামে মিথ্যা বানিয়ে বানিয়ে মিথ্যা অভিযোগ আপনার কাছে পেশ করলো। আমি দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম, ওই মানুষকে আমি মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকাই নাই, মিথ্যা বিচারকের সাক্ষী আমি দেই নাই, তারা যদি বলে আল্লাহ তাআলা তাদের প্রমাণস্বরূপ তাদের মুখের জবান বন্ধ করে দিয়ে তাদের হাত, তাদের পা, পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তাআলা অটোমেটিক খুলে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নং আয়াতে জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখ
تَخْتِمُ عَلَىٰ أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ الله تعالى সুন্দর করে জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে যখন মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে দিবে, ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে আমি ভালো ভালো কাজ করেছিলাম, মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে আমি কারাগারে বন্দি করি নাই, মিথ্যা সাক্ষী আমি দুনিয়ার মধ্যে কাউকে করি নাই, আমার হাত দিয়ে মিথ্যা সাক্ষী আমি লিপিবদ্ধ করি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের জবান বন্ধ করে দিবেন, মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে প্রত্যেক মানুষের হাতের জবান খুলে দিবেন, তাদের পায়ের জবান খুলে দিবেন, তাদের হাত তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী না দিয়ে সঠিক সাক্ষ্য দিয়ে তাকে জাহান্নামে যাওয়ার সুযোগ করে দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। মানুষ যখন আল্লাহর কাছে মিথ্যা বলবে যে ওগো আল্লাহ আমি খারাপ কাজ করি নাই ভালো কাজ করেছিলাম, তখন আল্লাহ তাদের মুখের জবান বন্ধ করে দিয়ে তাদের হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, শারীরিক যত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিয়ে এরাই তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করাবে। এজন্য আসুন, এখনো সময় আছে, আমাদের মৃত্যু যেহেতু এখনো হয় নাই, এখনো সময় যেহেতু আছে, এই মুহূর্তে যদি আপনি তাওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ঈমান আনয়ন যদি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কবুল করে নিয়ে, আমাদের তাওবা কবুল করে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। এখন আপনি যদি বলেন আমি দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো ততদিন খারাপ কাজ করে যাব, এরকম মন মানসিকতা যদি লালন করেন, আমার আপনার জীবনে আর হেদায়েত যদি না আসে, আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে ফেলেন, কবরে তো শান্তি পাবেনই না, কিয়ামত পর্যন্ত কবরে আযাব পাওয়ার সাথে সাথে ইয়াউমুল আখিরা আখিরাতের ময়দানে যখন আপনাকে তোলানো হবে তখনও আপনাকে শাস্তি দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামের গভীরতা কতটুকু, কিছু কিছু সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে জাহান্নামের আয়াত শোনান, জাহান্নামের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে যে শোনান, যে জাহান্নামের প্রশস্ততা কতটুকু, জাহান্নামের গভীরতা কতটুকু, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামের জবাবে বললেন, জাহান্নামের গভীরতা এতটুকু শুনে রাখো, আল্লাহ তাআলা এমন ভাবে জাহান্নাম তৈরি করে রেখেছেন জাহান্নামী গাদ্দারদের জন্য, নাফরমানি মানুষের জন্য আল্লাহর জাহান্নাম এমন বড়ত্ব আকারে তিনি তৈরি করেছেন, একেবারে জাহান্নামের উপর থেকে একটা ছোট পাথর যদি তুমি ফেলে দাও, ওই ছোট পাথর জাহান্নামের নিম্ন তলদেশে পৌঁছতে প্রায় 70 বছর পর্যন্ত সময় লাগবে। আল্লাহু আকবার। আপনি জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ছুঁড়ে ফেলে দেন, ওই পাথরটি একেবারে জাহান্নামের নিম্ন তলায় পৌঁছতে সময় লাগে 70 বছর। এবার দেখেন আপনার জাহান্নামের গভীরতা কতটুকু, যে ছোট একটা পাথর যদি ফেলে দিলে 70 বছর সময় লাগে নিচে পৌঁছতে, এবার জাহান্নামের বড়ত্ব প্রশস্ত গভীরতা কতটুকু হতে পারে একটু চিন্তা করে দেখেন। ইয়াউমুল আখির আখিরাতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত আসা পর্যন্ত যত পৃথিবীতে মানুষ এসেছিল, যারাই আল্লাহর নাফরমানিতে জড়িত, তাদের প্রত্যেককে জাহান্নামে দেওয়ার পরেও অসংখ্য স্পেস অসংখ্য জায়গা জাহান্নামে খালি পড়ে থাকবে। তখন জাহান্নাম গর্জন আওয়াজ দিবে, ভয়ঙ্কর আওয়াজ দিবে, জাহান্নাম গর্জনে উৎপল্লিত হয়ে প্রকম্পিত হয়ে বড় আওয়াজ দিয়ে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ তুমি যে মানুষগুলোকে আমাকে পাঠিয়েছো জাহান্নামে, যে মানুষগুলোকে ঢুকিয়েছো, এরকম আরো 100 গুণ মানুষ আমি জাহান্নাম তাদেরকে হজম করতে পারবো, আমার এই জাহান্নাম তুমি এত বড়ত্ব আকারে সৃষ্টি করেছো, এই জাহান্নামে আরো অসংখ্য নাফরমানি মানুষকে গ্রাস করার সক্ষমতা আমার আছে। সুবহানাল্লাহ। এজন্য